নমস্কার, শুভ সকাল সকলকে, অনেক অনেক স্বাগত। আর এই জ্যোতিষ সমৃদ্ধ আমাদের শাস্তি সমস্যা সমাধানের অনুষ্ঠান মানেই আপনাদেরকে পাশে পাওয়া, আপনাদের জন্য তাকেও পাশে পাওয়া। জীবনে প্রত্যেকটা দিন যাতে ভালো থাকতে পারি আমরা, সেই ইচ্ছে আমাদের প্রত্যেকেরই, কিন্তু আমাদের সকলের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না। আজকের দিনটা ভালো তো কালকের দিনটা মন্দা, আজকের দিনটা খুব সুন্দর কাটলো তা হয়তো কালকের দিনটা খারাপ কাটলেই, আজ ভালো কাল খারাপ, এইভাবেই কিন্তু জীবন। কিন্তু তার মধ্যেও রয়েছে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু জীবন হয়ে যায় ওষ্ঠাগত। মানে যদি খারাপের পরিমাণটাই বেড়ে যায় তাহলে মনে হয় যে কিভাবে বাঁচবো, শুধু আমার কপালে এরকম রয়েছে। আর আজকে যে বিষয় আপনারা জানেন যে এই সকাল সকাল চলে আসা মানেই কিন্তু আমরা শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলি না, সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করার পরে আমরা সমাধানটা শুনতে পাই তার মুখে, যে কিনা বহু বছর ধরে আমাদের সাথে রয়েছে, আমাদের পাশে রয়েছে। তাই আজ ভালো কাল খারাপ এই বিষয় নিয়ে দিনের ওপরও ডিপেন্ড করে, ঠিক তেমনই কাল ভীষণ ভালো ব্যবসা চলছিল, আজ মন্দা যাচ্ছে। কেন মন্দা যাচ্ছে? কারণ আমরা খুঁজে পাচ্ছি না, বুঝে উঠতে পাচ্ছি না। ভালোই তো চলছিল, যা করছিলাম আগেও তাই তো করছি, তাহলে হঠাৎ কেন এইরকমভাবে আমি লোকসান হলো আমার ব্যবসায়? বা অনেক ক্ষেত্রে হয় বিজনেসের বিষয়ে যে হাজার চেষ্টা করেও আমি দাঁড় করাতে পারছি না, কিন্তু পরিশ্রম করছি, যা যা প্রয়োজন সব কিছু করছি। অনেক সময় আমরা এটা বলি পরিশ্রম করলে পারিশ্রমিক আমরা পাবোই, কিন্তু সেক্ষেত্রেও দেখছি যে হচ্ছে না। কেন হচ্ছে না? এই কেনের উত্তর কিন্তু দিতে পারে একজন সঠিক অ্যাস্ট্রোলজার, এই কেনের উত্তর কিন্তু দিতে পারে আপনাদের ছক, হরোস্কোপ, গ্রহ নক্ষত্রের দিক নির্ণয় করে। আমরা এই কেনের উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু অনেক দিন, অনেক মাস, অনেক বছর কাটিয়ে ফেলার পরে মনে হয় যে এবার বুঝি কারোর কাছে যাওয়া উচিত, তাতে তো কী বাদ চলে গেল, বাদ চলে গেলো আমার হাতে সময়। কিন্তু আমরা সময়কে প্রচণ্ড রকমভাবে গুরুত্ব দিই, কারণ যাকে আমরা পাশে পাই প্রত্যেকটা দিন, যাকে আজও পেয়ে গেছি, তার থেকে আমরা একটা ইন্সপিরেশন সবসময় পাই যে আজকের দিনটা চলে গেলে কিন্তু জীবন থেকে একটা দিন বাদ হয়ে গেল। তাই কোনোমতে একটা দিন কেন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড তো আমরা মিস ইউজ করবো না। সঠিক সিদ্ধান্ত হয়তো আমরা সবসময় নিতে পারি না, কারণ হয়তো আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় আমাদের কিছু গাফিলতিও থাকে, সেটি আমরা করবো না। আর আজকে যেটা করবো না, একদমই সময় নষ্ট করব না, আজকে সমস্যা, আজকে বিজনেস সংক্রান্ত কি ধরনের সমস্যা আমাদের জীবনে আসতে পারে সেটি আপনাদের রিকোয়েস্টেই কিন্তু এপিসোড। আপনারা জানেন যে বহু মানুষের রিকোয়েস্টেই কিন্তু এক একটা টপিক ধরে এক একটা সমস্যার সমাধান অমৃতা দিদি আছে, আজও তাকে আমরা পাশে পেয়েছি, পেয়েছি তার সমস্যা নিয়ে সমাধানে টোটকা শুনবো। শুনবো হচ্ছে কেন প্রবলেমগুলো আসে, কি ধরনের প্রবলেমে কি ধরনের টোটকা ব্যবহার করবেন, আর তার আগে কি করবেন, খাতা আর পেনটাকে নিয়ে রেডি হবেন। এটা পুরনো বন্ধুদেরকে বলার প্রয়োজন নেই, প্রয়োজন আছে আমার নতুন বন্ধুদের। তার আগে কি প্রয়োজন আছে, আপনাদের সাথে সাথে তাকেও শুভ সকাল জানানো, যাকে আরও একবার আমাদের মাঝে এই সকালবেলায় পেয়ে গেছি, জ্যোতিষ অমৃত অমৃত শাস্ত্র অনুষ্ঠানে, যিনি মধ্যমণি সতীমা অমৃতা শাস্ত্রি, বাকসিদ্ধা তান্ত্রিক, জ্যোতিষ বাস্তুবিদ, চিরস্থায়ী সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় যিনি, সে অমৃতাদিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করবো। শুভ সকাল, সঙ্গে আপনারা আছেন, আছেন তিনিও, তাকে স্বাগত জানাই। নমস্কার দিদি, শুভ সকাল, অনেক অনেক স্বাগত। নমস্কার, গুরুজনদের প্রণাম এবং দর্শক বন্ধুদের নমস্কার ও শুভ সকাল জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম, প্রত্যেকটা দিনই আমরা চাই ভালো যাক, কিন্তু ভালো মন্দ মিলেই আমাদের জীবন, কিন্তু মন্দের ভাগ যখন অনেক বেশি হয়ে যায় তখনই মনে হয় এই জীবনটি মনে হয় আর না রাখাই ভালো, অষ্টাগত। তাই এই ব্যালেন্সটা আমাদের জীবনে খুব প্রয়োজন। তার মানে আমরা কিন্তু মানে যতদিন তোমার সাথে অনুষ্ঠানে আমি রয়েছি কোনোদিন এটা শুনিনি, এটা অবাস্তব কথা হবে যে 365টা দিনই আমার ভালো যাবে, এটি হতে পারে না, এটা সম্পূর্ণ অবাস্তব। ভালো মন্দ মিশে কিন্তু সব কিছুর একটা ব্যালেন্স প্রয়োজন। ঠিক সেই সংক্রান্ত আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমি দর্শককে আগেই বললাম যে বিজনেস মানে ব্যবসা, তাদেরই অনুরোধে আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। আর এই ব্যবসা সংক্রান্ত অনেকগুলো প্রবলেম আমাদের জীবনে আসতে পারে, কি কিছু ক্ষেত্রে হয়তো অনেক সময় হয় যে চেষ্টা বহু করছি একটা ব্যবসা শুরু করার জন্য, একটা ব্যবসা শুরু করতে চাইছি, হ্যাঁ আমি সব কিছু ফান্ড রেডি, ফান্ড নিয়ে প্রবলেম, ফান্ড রেডি করছি, জায়গা রেডি করছি, কিন্তু কোনো কিছুতেই স্টার্ট করতে পারছি না, কোথায় যেন গিয়ে আটকাচ্ছে, এইটা এক ধরনের প্রবলেম। আর একটা হয়তো বিজনেসটা খুব ভালো চলছিল বেশ কয়েক বছর ধরে, হঠাৎ করে একটু একটু করে পড়তে পড়তে একদম একদম থিতিয়ে গেছে, কেন পড়ে গেল এই উত্তরটা বুঝতে পারছি না, আগেও যেরকম কাজ করতাম এখনো করছি কিন্তু বিজনেসে কেন আমি পড়ে যাচ্ছি, এই ধরনের একটা সমস্যা হয়। আর একটা কি হয় বিজনেসের ক্ষেত্রে, জেনারেলি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ছি, হয়তো ব্যবসা ভালো চলছে কিন্তু আয়ের থেকে আমার এত ব্যয় হচ্ছে, ভালো ব্যবসা করা সত্ত্বেও ঘরে আমি 2 টাকা নিতে পারছি না কিন্তু আমি ভালো বিজনেস করছি, অতিরিক্ত হয়তো আমার
ঋণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নানা রকম সেক্টরে ব্যবসা নিয়ে তাহলে আমরা একটু আলোচনা করব। তো সবার প্রথমে একেবারে লাস্টের পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, যে ব্যবসা হয়তো আপনারা করছেন, ব্যবসা হচ্ছেও, টাকা পয়সা আসছেও, অথচ হাতে রাখতে পারছেন না। ক্রমশ এমন হচ্ছে আয়ের তুলনায় ব্যয়টা বেশি হচ্ছে। সবার প্রথমে এটার জন্য একটা প্রবলেম প্রচণ্ডভাবে দায়ী হয়ে থাকে, যেটা হচ্ছে হয়তো আপনার দোকান রয়েছে বা এমন কোনো ব্যবসা করছেন যাতে আপনার আন্ডারে অন্তত পক্ষে 4-5 জন বা 1 জনও কাজ করতে পারে, মোট কথা আপনার আন্ডারে কর্মচারী রয়েছে। সেই কর্মচারী যদি চুরি করে আপনার অজান্তে, মানে আপনাকে না জানিয়ে দোকান থেকে কিছু সরাচ্ছে, সেটা জিনিসপত্র হতে পারে, টাকা পয়সা হতে পারে, বা তার প্রয়োজনীয় আপনার দোকান থেকে যেটা ফেলে দেওয়া হচ্ছে সেই জিনিসটাও হতে পারে, কিন্তু সেটা আপনার অজান্তে হচ্ছে, অর্থাৎ সেটাকে আমরা চুরি বলে ধরে নেব। তো চুরি যদি হয় যেটা আপনার কর্মচারী করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনার ছক ভালো থাকে, বাস্তু ভালো থাকে, তা সত্ত্বেও যদি ব্যবসা ভালো না চলে, তাহলে পারে এটা কিন্তু একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায় ব্যবসার ক্ষেত্রে। সেজন্য সবসময় বলে ব্যবসায় কখনো চুরি করা যাবে না, মানে এই জায়গায় প্রচণ্ডভাবে অনেস্টি মেনটেন করতে হয়, তবে কিন্তু ব্যবসার মধ্যে স্টেবিলিটি আসে। সেটা যদি আপনি আস্তিক হন তারাও মানবেন, যারা নাস্তিক হয় তারাও মানে, মানে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, ভগবানে বিশ্বাস রাখে না, কোনো সবসময় লজিক নিয়ে চলে, সায়েন্টিফিক্যালি বিশ্বাস করে, তারাও কিন্তু এই জিনিসটা মেনে চলে যে ব্যবসায় কোনো দিন চুরি করলে সেই ব্যবসার মধ্যে উন্নতি হয় না, অবনতি আসে। কারণ ব্যবসা হচ্ছে লক্ষ্যের স্থান, অর্থাৎ সেখানে আপনার আসবে, যদি কেউ অজান্তে আপনার থেকে লুকিয়ে নিয়ে চলে যায় সেইটা কিন্তু চুরি হচ্ছে, অর্থাৎ একদম একটা সুন্দর পাত্র তার মধ্যে একটুখানি ফুটো, সেই ফুটো দিয়ে যদি একটু একটু করে জল বেরিয়ে যায় সেইটা তো আপনি ধরতে পারছেন না। যদি ধরতে না পারেন তাহলে পরে কী হবে, একদিন পাত্রটা ফাঁকা হয়ে যাবে, কারণ কোনো দিন ছোটো ফুটো ছোটো থাকে না, ওটা তো ক্রমাগত বাড়তে থাকে। সেজন্য আপনি মানুন চাই নাই মানুন, আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করুন না করুন, কিন্তু এই ঘটনাটা ঘটবেই যদি আপনি সেই ফুটোটাকে রিপেয়ার না করেন। সেজন্য যদি আপনার ব্যবসা চলছে, দেখছেন টাকা পয়সা আসছে, আপনি সেটাও বুঝতে পারছেন, অথচ আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে সেইটা ঠিক আপনি বুঝতে পারছেন না, সেই জায়গাটা মেকআপ দিতে গিয়ে আপনি আরও ধার করে বসছেন, অর্থাৎ আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনি জানেন যেইটা আপনার আয় হচ্ছে সেটা দিয়ে কিন্তু আপনার চলে যাওয়া উচিত, অথচ যাচ্ছে না, তাহলে পরে একবার কর্মচারীকে যাচাই করে দেখুন যে এই ঘটনাটা ঘটছে কি না। এছাড়াও আরও কতগুলো কারণ আছে, যেরকম বাস্তু আপনি হয়তো যে ব্যবসাটা করছেন সেই ব্যবসা হয়তো আপনার রাশি বা লগ্নের দিক থেকে সুইটেবল নয়, তো সেই ক্ষেত্রেও এইরকম জাতীয় প্রবলেম আসে, অর্থাৎ ব্যবসা চলছে কিন্তু আপনার মধ্যে স্টেবিলিটি আসছে না। কারণ এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকে যদি একাদশ ভাব ড্যামেজ হয়ে থাকে, অর্থাৎ ডাউন থাকে, তো সেই ক্ষেত্রে আয় থেকে ব্যয় আসে না, অর্থাৎ সেভিংস হয় না, অর্থাৎ সেভিংস যদি না হয় আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না। কারণ ব্যবসার থেকে আপনি যখনই সেভিংস করতে পারবেন, তখন যদি ছোটো ব্যবসা শুরু করেন সেটা আস্তে আস্তে বড় করতে পারবেন। সাপোজ যদি আপনি শুধুমাত্র চা দিয়ে ব্যবসা শুরু করেন, মানে খুবই সামান্য একটু পুঁজি যেখানে আপনি চা বিক্রি করছেন, যদি সেই জায়গায় ব্যবসাটা ভালো হয় তারপর চায়ের জায়গায় আপনি বিস্কিট রাখতে পারবেন, একটা বিস্কিটের আইটেম আস্তে আস্তে বাড়াতে পারবেন, তার সঙ্গে আরও কিছু ফুড আইটেম যোগ করতে পারবেন। তো এইভাবে ব্যবসাটা মানুষ ডেভেলপ করে সবসময় একটা একটা করে আইটেম যোগ করে, তো ব্যবসার ডেভেলপমেন্টটা দরকার। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সবার প্রথমে দেখতে হবে আগে কর্মচারী অনেস্ট কিনা, কর্মচারী যদি অনেস্ট হয়ে থাকে তারপরে দেখতে হবে আপনার জন্মছকে পরিস্থিতি কেমন রয়েছে, জন্মছকে যে ব্যবসাটা আপনি করছেন সেটা আপনার রাশিগত দিক থেকে সুইটেবল কিনা, যদি সুইটেবল হয়ে থাকে তাহলে পরে জন্মছকে একাদশ ভাবের কন্ডিশন কী আছে, একাদশ ভাবের কন্ডিশন যদি ভালো থাকে তারপরে দেখতে হবে বাস্তু ঠিক আছে কি না। তো এই সমস্ত জায়গাগুলি যদি ঠিকঠাক করে ঠিক থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে এই যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন যে আয় আসছে, আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আপনার হাতে টাকা পয়সা থাকছে না, ক্রমশ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু আর ফেস করতে হবে না। তো একদম আমি যদি আপনার প্রোগ্রামটা কন্টিনিউ দেখতে থাকেন তাহলে দেখবেন চায়ের দোকানের উপরে আজকে একটা বিশেষ টিপস দেবো, যারা চা মানে লিকুইড জাতীয় জিনিসের ব্যবসা করেন
আজকে যে টোটকাটা দেবো সেটা কিন্তু যারা লিকুইড ব্যবসা করেন তাদের উপরে বেস করে। আচ্ছা অমৃতা দি, এইখানে একটা প্রশ্ন উঠে আসলো, তুমি যে প্রথমে বললে যে কর্মচারী অনেস্ট কিনা, সেটা তো আমরা অনেক সময় প্রথমে বুঝতে পারি না, একদম পরে বুঝি, কিন্তু এই যে কর্মচারী হয়তো চুরি করছে সেটা তো অনেক সময় মালিক পক্ষর হাতে নাও থাকতে পারে। হ্যাঁ, এবার সেটি কি মানে এই কারণে আমার বিজনেস ডাউন হচ্ছে, সেই কর্মচারীর সেই সিমটম সেটা কি হরোস্কোপ সাইন করে যে মানে এই ক্ষেত্রতে প্রবলেম আছে? একদমই, এটা হরোস্কোপও ইন্ডিকেট করে দেবে যে আপনার কর্মচারী দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন কিনা। এটা তো এক ধরনের প্রতারণা, আপনি আপনার কর্মচারীর দ্বারা প্রতারিত হচ্ছেন কিনা সেইটা কিন্তু জন্মছকে ইন্ডিকেট করে। আমি কেন চেক করতে বললাম, অনেক সময় হয় আপনাদের জন্মছক থাকে না, তো সেই ক্ষেত্রে এটা নজরদারি করতে হয়, কারণ ব্যবসা যখন করছেন সাধারণত যখন কর্মচারী থেকে থাকে তখন সবাই আপনি কেন আমিও হয়তো অন্ধবিশ্বাস করে থাকি, কর্মচারীদের উপর আমরা ডিপেন্ড করি, তাই জন্যই তো কর্মচারী রাখি, কারণ আমার অ্যাবসেন্সে আমার দোকানটাকে সে কিন্তু নিজের মতন করে দেখে, যদিও মালিকের জিনিস কোনোদিনও নিজের হয় না, কিন্তু তবুও উপায়ও থাকে না, কিছু ক্ষেত্রে আমাদের কর্মচারী রাখতেই হয়, একার পক্ষে সামলানো সম্ভব না। আর এই জায়গাটায় এই সেক্টরে এই প্রবলেমগুলো তাহলে আমাদের ফেস করতে হয়। আর এই প্রবলেমগুলো শুধু তুমি এই সেক্টরে না, তোমার বাড়িতে যদি কাজের লোক রাখো দেখবে সেই এই সেক্টরেও এই প্রবলেমটা ফেস করবে। সেখানে আমরা বুঝতে পারবো না প্রথমে যে এ কিছু বারে চুরি করবে কিনা বা এ অনেস্ট কিনা, সেটা আমরাও পরবর্তীকালে বুঝবো। অনেক ক্ষেত্রে কাজের লোকের ক্ষেত্রে এরকমও হয়তো সে চুরি করে চলে গেছে, আসছে না, তারপরে হয়তো আমরা বুঝতে পারি যে সে এটি চুরি করে গেছে, তখন অলরেডি ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু অতিরিক্ত পরিমাণ কর্মচারীদের উপর বিশ্বাস করা, এটা কিন্তু একটা মেন কারণ। সেজন্য কারুকে বিশ্বাস করবার আগে যখন কর্মচারী রাখছেন সব সময় যাচাই করে নেবেন সে কোন জায়গা থেকে এসছে, আগে কোন জায়গায় সার্ভিস করতো সেটা তো নিশ্চয়ই যাচাই করবেন, তার চরিত্র বেশ কিছুদিন যাচাই করে তারপরে তার উপর ট্রাস্ট করতে শুরু করুন। তবুও ট্রাস্ট করলেও বলবো বেশ কিছুটা জায়গা নিজের হাতেতে রাখুন। সেজন্য যারা বড় বড় ব্যবসায়ী হয় তারা স্টক মেনটেন করে, প্রত্যেক দিন সেগুলিকে রিড করবার জন্য আরও একজনকে রাখে অথবা নিজে রিড করে, কিন্তু ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে সেগুলো করা একটু ইম্পসিবল হয়ে যায়। কিন্তু এই চুরি ধরতে গেলে হাতে নাতে তো সেটা প্রথমে করতে হবে। আর যদি আপনি জন্মছক বিচার করে রাখেন তো সেই ক্ষেত্রে অনেকে আমার কাছে আসে ব্যবসা শুরু করবার আগে কী জাতীয় ব্যবসা করব, এই জায়গাটায় ব্যবসাটা ঠিক আছে কি না, বা আমার ছক অনুযায়ী আমার দোকানে বা আমার বিজনেস প্লেসে কী নাম রাখা উচিত সেটাও কিন্তু আমার কাছে বিচার করে যান। যখন আপনারা এইরকম প্রথম একদম ইনিশিয়াল স্টেজে আমার কাছে আসবেন তখন কিন্তু আমার দ্বারা বলে দেওয়া সম্ভব যে কর্মচারীদের থেকে আপনি সাবধান থাকবেন কি না, বা কোন রাশিগত লোকেদেরকে আপনি নেবেন, বা কি ধরনের নাম নামের স্টার্টিং অক্ষরটা মানে নামের যে আদ্য অক্ষর, প্রত্যেকটা নামের যে আদ্য অক্ষর হয়, ধরে নিন আপনার নাম সন্তোষ, তারপর দন্তের সটা আপনার নামের আদ্য অক্ষর, তো কোন নামের কোন ব্যক্তি এইরকম যার কি জাতীয় আদ্য অক্ষর হলে আপনার ব্যবসায় প্রফিট আসবে বা আপনার ক্ষেত্রে সে পজিটিভ সাইন দেবে, সেটাও কিন্তু যদি আপনারা একদম বেসিক স্টেজে আসেন তো সেই ক্ষেত্রে কিন্তু এইটাও বলে দেওয়া সম্ভবপর হয়। একদম। আর এই মুহূর্তে আরও একটা জিনিস আমার বলে দেওয়া সম্ভব হয়, সেটি হচ্ছে চেম্বার, আর সেটি হচ্ছে বুকিং নাম্বার। কারণ আমরা সঠিকভাবে জীবনে চলতে চাই তার জন্য সঠিক অ্যাডভাইস প্রয়োজন। এখানে ইন জেনারেল একটা শিক্ষণীয় অনুষ্ঠান, সেখানে আমরা অনেক কিছু জানতে পারি, আর এই জায়গায় বসে কিন্তু রেমিডির কথা তো আমরা হরোস্কোপ দেখে বলা সম্ভব, সেটি অমৃতাদি বলে, এখানে দাঁড়িয়ে ইন জেনারেল বাস্তব ভিত্তিক সাইন্টিফিক অনুযায়ীও কিন্তু অমৃতাদি বুঝিয়ে দিল যে আমাদের আমাদেরও কতটা সচেতন হওয়া উচিত, তারপর তো প্রবলেমের সলিউশন রয়েছে। কিন্তু যারা নানাবিধ, শুধু বিজনেস সংক্রান্ত না, আমরা তো আলোচনা করছি এই নানাবিধ সমস্যার মধ্যে রয়েছেন, যে কোনো সমস্যা সেটি যত বড় সমস্যাই হোক না কেন তার সমাধানের রাস্তা আছে, আর সেই রাস্তাটা শুরু কীভাবে হবে, বুকিং নাম্বার দিয়ে, বুকিং নাম্বারে আপনাদের ফোন করতে হবে, নিয়ারেস্ট চেম্বারের জন্য নামটা বুক করতে হবে, আর বুকিং নাম্বার টিভি স্ক্রিনে অলরেডি ডান 8884201313 8222994699403, এই দুটি নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে আপনাদের নিয়ারেস্ট যে কোনো চেম্বারের জন্য নামটা বুক করাবেন। চেম্বার আমি জানিয়ে দেবো শেওড়াফুলিতে সোমবার দিন পেয়ে যাবেন, পেয়ে যাবেন বুধবার দিন ব্যারাকপুরে, শনি আর মঙ্গল সপ্তাহে এই দুটো দিন শিয়ালদায়, এটি হচ্ছে লোকাল চেম্বার। দূরের চেম্বার দিদিকে আপনারা পেয়ে যাবেন মেদিনীপুর, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, কৃষ্ণনগর, বর্ধমান, গৌহাটি, শিলচর। এখানে ডেটটা জানতে গেলে কিন্তু আপনাদেরকে বুকিং নাম্বারে একবার ফোন করতে হবে। আরও একটা কথা বলে রাখি, কেউ যদি মনে করেন আমার ডেট অফ বার্থ জন্মস্থান সময় জানা নেই, তারা সরাসরি চেম্বারে চলে আসুন, তাদের জন্যও কিন্তু রয়েছে বিচার, তাদের জন্যও কিন্তু রয়েছে প্রতিকার। আরও একটা প্রশ্নের উত্তর আপনারা
পেয়েছেন, পেয়ে যান। আপনারা বহু মানুষ আজকে প্রতিকার নিয়ে ভালো আছেন ডাকযোগের মাধ্যমে, কারণ আপনারা আসতে পারছেন না যে কোনো কারণে। একটু একটু পরে আমরা সেই আলোচনায় যাবো যে ব্যবসা শুরু করার ইচ্ছে কিন্তু কিছুতেই শুরু করতে পারছেন, একটা বাধা মনে হয় কোথাও কাজ করছে। ঠিক হয়তো চেম্বারে আসার ক্ষেত্রেও তাই হচ্ছে, হয়তো কোনো মতেই আসতে পারছে না, যে কোনো রকমের সমস্যা আমাদেরকে আটকে দিচ্ছে। তাদের জন্য কিন্তু রয়েছে এই সুবিধা ডাকযোগের প্রতিকার। ডাকযোগের প্রতিকারের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই বুকিং নাম্বারে ফোন করে জানতে হবে নিয়মাবলী, কি সিস্টেমে আপনারা এই প্রতিকারটা পাবেন। আমরা আলোচনায় অবশ্যই ফিরব, যে আলোচনায় আমরা ছিলাম, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম বিজনেসে, যেটা আমি এখনো আবার বললাম যে পুরো প্ল্যান স্বরূপ, মানে আমি অনেক সময় হয় না যে পুরো বাড়ির প্ল্যানটা করা হয়ে গেছে, বাড়ি বানাতে পারছি না। বিজনেসের ক্ষেত্রেও তাই হয়তো, বহুদিন ধরে ভাবছি একটা ব্যবসা করব, একটু একটু করে টাকা পয়সা জমাচ্ছি, একটু একটু করে কানেকশন খুঁজছি, খোঁজার পরও ডেটও হয়তো ঠিক করছি যে চলো এই দিনে পুজো দেবো কি এই দিনে, কিন্তু কিছুতেই শুরু করছে যে কোনো বিজনেস। এটি কেন হয় বা এটি কি ধরনের হরোস্কোপে কি ধরনের প্রবলেম থাকলে বুঝবো? আজকেই তোমাকে আমি একটা ঘটনা বলছি। আমার একটা বেশ পুরনো ক্লায়েন্ট বেশ কিছুদিন আগে আমার সঙ্গে শিয়ালদায় দেখা করে গেছেন। তো তিনি গত 3 সপ্তাহ ধরে আমার সঙ্গে আবার শিয়ালদায় এসে দেখা করবেন, বিশেষ একটা কোনো কারণবশত নবদ্বীপ থেকে তিনি আসেন আমার সঙ্গে, নবদ্বীপে থাকেন উনি। তো উনি আজকে আমাকে ফোন করে বলছেন যে ম্যাডাম কি হচ্ছে বলুন তো, আমি রোজ একবার করে ট্রাই করছি যে যাব। আমি যেহেতু শিয়ালদায় মঙ্গলবার আর শনিবার বসি, উনি মঙ্গলবার আর শনিবার টার্গেট করছেন, নয় আগের শনিবার দিনকে হলো যে ওনার হাত থেকে ফোনটা জলে পড়ে গেল, তার আগের দিনকে হলো ট্রেনে একটু প্রবলেম হয়ে গেল, তার আগের দিনকে ওর মায়ের প্রবলেম হলো, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, আমি বাইরে চেম্বারে ছিলাম। তো ওনার বক্তব্য হচ্ছে যে কি এমন সমস্যা হচ্ছে বা যে কাজটার জন্য তিনি আসছেন সেইটাতে বাধা হচ্ছে কিনা, যে বারবার এরকম কেন বাধা পড়ছে। তো ঠিক সেই রকমভাবেই তো যে কোনো কাজ করতে গেলে বারবার যদি বাধা পড়ে, যেমন ও বললো যে চেম্বারে আসাটাও একটা বাধা সৃষ্টি করে, ঠিক সেই রকমভাবে উনি যখন এর আগের বারে আমার কাছে এসেছিলেন তখন কিন্তু এই বাধার সম্মুখীন উনি হননি, কিন্তু বর্তমানে হচ্ছেন। তো এখন ওনার গ্রহের ফের বা গ্রহের পজিশান এমনই কিছু রয়েছে যার জন্য ঠিক উনি সমাধানের পথটায় আসতে পারছেন না। তো সেই ক্ষেত্রে যাদের জন্মছকের মধ্যে প্রবলেম থাকবে তাদের কিন্তু গ্রহগত দিক থেকে আপনি মানুন চাই নাই মানুন, এই বাধার সম্মুখীন আপনাকে হতেই হবে। আপনি যতই চেষ্টা করবেন না কেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, ঠিক কোনো না কোনো বাধা আপনাকে আটকে দেবে সেই সমাধানের পথে হাঁটতে। সেজন্য সেই জায়গাটা জোর করে বেরিয়ে আসতে হবে যাতে আপনি সমাধানটা নিতে পারেন, কারণ বারবার যদি কোনো কাজে বাধা পড়ে তাহলে পরে জানবেন যে জন্মছকে কোথাও একটা প্রবলেম রয়েছে যেখান থেকে সেই বাধাটা অতিক্রম করতে দিচ্ছে না পরিস্থিতি। অনেক সময় আমাদের চেম্বারে তো অনেকে আসেন যে এক একজনের জন্মছক এতটাই খারাপ থাকে যে সেই ক্ষেত্রে হয়তো তার বিয়ে হচ্ছে না বা চাকরি পাচ্ছে না, যেমন আজকের যে আলোচনাটা, ব্যবসা শুরু করতে চাইছে, সমস্ত কিছু রেডি, তা সত্ত্বেও শুরু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে বাবা মারা হয়তো সঙ্গে করে ছেলেমেয়েদেরকে নিয়ে এসছেন বা ওয়াইফের সঙ্গে হয়তো হাজব্যান্ড এসছেন, তা সত্ত্বেও এমন কিছুই ঘটনা ঘটলো যে তারা আর প্রতিকারটা নিলেন না, চলে গেলেন। এটাও কিন্তু এক ধরনের আপনার জীবনের বাধা, যে আপনি জানলেন যে এই পথ দিয়ে হাঁটলে বা এই ওষুধটা খেলে আপনি ঠিক হবেন, অথচ কোথাও যেন গিয়ে একটা খটকা লাগলো, সেটা আর করা হলো না। তো এইভাবে কিন্তু বারংবার ঘুরতে 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 সময়টা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো যখনই জানতে পাচ্ছেন যে আপনার প্রবলেম আছে, প্রতিকারের দরকার, সেই জন্য বেশি চিন্তা না করে প্রতিকারটা আগে নিয়ে নিন, তাহলে দেখবেন সমাধানটা খুব তাড়াতাড়ি পাচ্ছেন। অনেক সময় হয় যে এইভাবে ঘুরতে থাকে ঘুরতে থাকে, ঘোরার পরে আমার কাছে 1 বছর পরে এসে বলবে যে সেই আমার আপনার কাছেই আসতে হলো, অথচ সেই দিন যদি নিয়ে যেতাম তাহলে এই 1 বছরটা আমার নষ্ট হতো না। তো এই কথাটা যাতে বলতে না হয়। তো ব্যবসার ক্ষেত্রে কেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বারংবার বাধা ফেস করেন, সেটা যেমন ব্যবসায় ওর যেমন যে প্রশ্নটা আমাকে করেছে যে অনেক সময় হয় যে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছেন, আপনারা টাকা পয়সা অ্যারেঞ্জ করেছেন, ব্যবসার স্থান অ্যারেঞ্জ করা হয়ে গেছে, নাম অবধি ঠিক করা হয়ে গেছে, দিন ঠিক করা হয়ে গেছে, তাও এমনই কিছু একটা পরিস্থিতি সেই দিনকে ঘটলো যে আপনি ব্যবসাটা ওপেনিং করতে পারলেন না। তো জেনে নিতে হবে জন্মছকে এমন জাতীয় কোনো একটা জায়গা প্রবলেম রয়েছে। যেমন সাধারণত ব্যবসার ক্ষেত্রে যদি কারো সপ্তম ভাব প্রচণ্ডভাবে ড্যামেজ থাকে এবং সপ্তম ভাবের সঙ্গে যদি শনি বক্রী বা দগ্ধ অবস্থায় কানেক্টেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জি লাইফে এরকম জাতীয় প্রবলেম আসতে পারে, অর্থাৎ যে কোনো রকম উন্নতির পথে বাধা হতে পারে। আবার সপ্তমভাবের সঙ্গে যদি ঠিক সেম কানেকশনই থাকে সেই ক্ষেত্রে বিয়ের সময় বিয়েতেও বাধা আসতে পারে, বারংবার আপনি বাধা ফেস করতে পারেন।
বিয়ে ভেঙে যেতে পারে, বা ছেলে পক্ষ আসছে দেখছে চলে যাচ্ছে কোনো রেজাল্ট দিচ্ছে না, ছেলেদের ক্ষেত্রেও এরকম হতে পারে, মেয়ে পক্ষ আসছে দেখছে আপনি 100% যোগ্য সব দিক থেকে, তবুও কোনো কারণবশত তাদেরকে তারা আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। তো সেম কম্বিনেশন যদি থাকে, সেটা যদি আপনার বিয়ের ক্ষেত্রেও আপনাকে ট্রাবল দিতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রেও ট্রাবল দিতে পারে। কারণ সপ্তম ভাব, জন্ম ছকের মধ্যে সপ্তম ভাব হচ্ছে আপনার ব্যবসা এবং আপনার ম্যারিটাল লাইফ অর্থাৎ দাম্পত্য জীবনকে ডিসাইড করে। যদি কারো সপ্তম ভাব প্রচণ্ডভাবে দগ্ধ থাকে, সপ্তম পতি দগ্ধ, সপ্তম ভাবের সঙ্গে দগ্ধ শনি, শনি বকরি বা শনির দৃষ্টি, এগুলো যদি কানেক্টেড হয়ে থাকে, বা সেই ঘরে যদি আবার শনি এবং বুধ একসঙ্গে বসে থাকে, তাহলে পরেও কিন্তু আপনারা এই জাতীয় সমস্যা ফেস করবেন। তার সঙ্গে সঙ্গে তো আপনার বাস্তু বা যে জায়গায় আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির তো প্রবলেমটা থেকেই থাকে, সেটা তো পরের কথা, কিন্তু প্রথমে আসে জন্মছক। এবার আপনি যদি বলেন যে জন্মছক তো আমি দেখিয়েছি কই, আমাকে তো কেউ কিছু বলেনি, অনেকে আমার কাছে এসে বলে, কারণ জন্মছক বিচার শুধু করলে হয় না। যেরকম আপনার লাইভ অনুষ্ঠানে ডেট অফ বার্থ বলে দিলেন, আমি কেন যে কোনো অ্যাস্ট্রোলজার শুধুমাত্র আপনার জন্মছকটা দেখবে, কিন্তু যখন আপনি চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে না যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন, তখন প্রতিকারটা দেওয়ার আগে তারা আপনার সপ্তাংশ, নবাংশ এবং একাদশ যে ভাবটা রয়েছে সেইটাকে বিচার করে তার ওপরে প্রতিকারটা দিয়ে থাকে। সেজন্য যদি জন্মছকের মধ্যে এই প্রবলেমটা কেউ না বলে থাকে, তাহলে পরে জানবেন যে জন্মছকের মধ্যে না, তার সঙ্গে সঙ্গে সপ্তাংশ ভাব, নবাংশ ভাব এবং একাদশ ভাব, এগুলোকে বিচার করা খুবই জরুরি। এগুলো বিচার না করলে তারপর সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো অনেক সময় ধরা নাও পড়তে পারে। একদম। আর আমরা কিন্তু সেই বিশেষ মুহূর্তে এখন এসে পৌঁছেছি যখন খাতা আর পেনটা রেডি আছে, শুধুমাত্র লেখার অপেক্ষা আর অমিতাদির বলার অপেক্ষা যে আজকে টোটকা, আজকে যে বিজনেস নিয়ে আমরা কথা বলছিলাম, আজকে টোটকা তুই প্রথমে বললে যারা ওই যে লিকুইড জাতীয় জাতীয় বিজনেস করছে, একদম একদম, তাদের টোটকাটা তাহলে আজকে আমরা শুনে নেব। প্রথমে বলবো যে যারা চা বা কফি এই জাতীয় ব্যবসা করেন, তারপরে চা আর কফি হচ্ছে গরম জাতীয় লিকুইড, আর একটা লিকুইড হয়ে থাকে আপনারা সোডা, লস্যি, কোল্ড ড্রিঙ্কস বা জলের ব্যবসা করেন, মানে সিম্পল বিজলারি মানে মিনারেল ওয়াটার আর কি, প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার যেটা, সেইটার ব্যবসা করে থাকে, তো সেটা কিন্তু শীতল পানীয়ের মধ্যে পড়ে। তো দুটোর ক্ষেত্রে দুই রকম টোটকা বলবো। যদি প্রথমে আপনি চায়ের ব্যবসা করে থাকেন, তো সেই ক্ষেত্রে চা যদি হয় রবিবার করে করতে হবে, দুপুর 12টার মধ্যে করতে হবে। প্রথমে সকালবেলায় গিয়ে দোকান ভালো করে পরিষ্কার করবেন, যে যে জায়গায় আপনি চাটা তৈরি করেন সেই জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করবেন, আপনার ওভেন হোক, উনুন হোক, সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধূপধুনা দেখাবেন। ধূপধুনা দেখিয়ে 5 কাপ চা তৈরি করবেন। আপনি যেরকম চা বেশি আপনার দোকানে সেল হয়, হতে পারে আপনার দোকানে হয়তো ব্ল্যাক টি বেশি বিক্রি হয় বা মিল্ক টি বা কফি, যে জাতীয় প্রোডাক্টটা, চায়ের যে আইটেমটা বেশি বিক্রি হয় সেইটা 5 কাপ তৈরি করবেন। 5 কাপ তৈরি করে 1 কাপ আপনার ইচ্ছা মতন কারোকে দান করে দেবেন, 1 কাপ পশু পাখিকে দেবেন, আর 1 কাপ মাটির তলায় বা মাটিতে এটা ঢেলে দেবেন। মাটিতে ঢালতে গেলে কিছুটা পরিমাণ গর্ত করে নিতে হবে, মোটামুটি আপনার হাতে 1 বেগত মতন গর্ত করে 1 কাপ ঢেলে দেবেন, আর বাকি 4 কাপের মধ্যে 1 কাপ কারুকে দান করে দেবেন, 1 কাপ পশু পাখিকে দিয়ে দেবেন, আর 1 কাপ প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন, আর 1 কাপ কোনো খালি জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে আসবেন। মানে টোটাল এইভাবে 5 কাপ হবে। তার মানে কী কী হলো, প্রথম 1 কাপ মাটিতে ঢেলে দিতে হবে, আর 1 কাপ কোনো পশু বা পাখিকে দিয়ে দিতে হবে, আর 1 কাপ কারুকে দান করে দিতে হবে, আর 1 কাপ প্রবাহমান জলে ভাসিয়ে দিতে হবে, আর 1 কাপ কোনো নির্জন স্থানে ছেড়ে দিয়ে আসতে হবে। তো টোটাল 5 কাপ এইভাবে করবেন দুপুর 12টার মধ্যে রবিবার দিনকে করবেন, যখন গরম গরম যখন গরম লিকুইড আপনি বিক্রি করছেন। এবার সেটা আপনার শুধু দুধের দোকানও হতে পারে। এবার যদি আপনার লিকুইড অর্থাৎ ঠান্ডা জাতীয় ব্যবসা করছেন, যেমন আপনার প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার, সোডা ওয়াটার বা আপনার কোল্ড ড্রিঙ্কস, লস্যি, এই জাতীয় যদি ব্যবসা করেন, সেই ক্ষেত্রে লস্যি যদি হয় তাহলে পারে 1 গ্লাস, এছাড়া যে কোনো যদি বটল জাতীয় হয় তার 1টা বটল নিয়ে, আর লস্যি যদি হয় তার 1 গ্লাস নিয়ে, 1 গ্লাস হলে কারুকে দান করে দেবেন যদি লস্যি হয়, আর যদি লিকুইড যে কোনো, আর যেটা কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার হয়ে গেলো বা সোডা ওয়াটার হয়ে গেলো এরকম জাতীয় কিছু যদি হয়, তাহলে পারে আপনার দোকানের সামনে কোনো 3 মাথা বা 4 মাথার মোড়ে গিয়ে 1 বেগত গর্ত করে সেখানে পুঁতে দিতে পারেন, অথবা কোনো নির্জন স্থানে ছেড়ে দিয়ে আসতে পারেন। এইভাবে 1 মনে করবেন। আর হ্যাঁ, যদি ঠান্ডা যেগুলো হচ্ছে সেটা সোমবারে করবেন দুপুর 12টার মধ্যে। এইভাবে এটাকে 3 দিন রিপিট করবেন, মানে 3টে সপ্তাহ রিপিট করবেন, তাহলে পারে যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন বিক্রি বাটা হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম, এটি কিন্তু হচ্ছে একটা সলিউশন, আপনারা বাড়ি বসে যেটা করতে পারবেন, অনেস্টলি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস দিয়ে কিন্তু করতে হবে। আর যেটা করতে হবে, যে কোনো সমস্যার সমাধানের জন্য
অমৃতা দিদির কাছে চলে আসতে হবে। আজকে বিদায় জানাতে হচ্ছে আপনাদের সকলকে, দিদিকেও ভালো থাকবেন, ভালো রাখবেন, আর একটা জিনিস করবেন যেটা হচ্ছে সমস্যা নিয়ে বাঁচবেন না, সমাধানের পথটি নিয়ে বাঁচুন। দিদি অনেক অনেক ভালো থাকো, আজকের মতো বিদায় তোমাকে, আমার সকল বন্ধুদের ভালো থাকুন, নমস্কার।